welcome to my new video. So, কেমন আছেন সবাই? Hope so অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আর রিভিউ দিব আর আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে none other than that is half cake cream ginger. এবং এটা আমি লাস্ট একটা বক্সে জাম সেল থেকে নিয়েছিলাম। তো অনেক কম দাম পড়ছে বাংলাদেশে আসলে সেলে প্রায় 70% সেলে নিয়েছিলাম। তো রিসেন্টলি দেখতেছি বাংলাদেশের অনেকগুলো পেজে এটার আবার নতুন করে প্রি অর্ডার নিচ্ছে, আবার হচ্ছে সেল দিছে। তো আমি এটা লাস্ট 2 মাস আগে নিয়েছিলাম এবং এখনও আমি ইউজ করি নাই। তো ভাবলাম যে সবাই আবার প্রি অর্ডার নিচ্ছে, অনেকেই সোয়াচ দেখতে চায় বা একটু কেনার আগে দেখতে চায় যে কেমন এটা কালার গুলা। তো ভাবলাম যে আমি একটা রিভিউ কিনা দিই, সবার একটু সুবিধা হবে দেখতে। সো লেটস গো। এখানে মোট 3টা কালার আছে, আমরা দেখি কি কালার আছে না। সো ফার্স্ট ওয়ান ইজ লোকি, না ফার্স্ট ওয়ান ইজ থিম সং, এটা সব থেকে মানে হালকা কালার, লাইট কালার। দেন মিডিয়াম হচ্ছে লোকি অ্যান্ড এটা অনেক ডিপ রেড টাইপের বর্ডো। হ্যাঁ, তো চলুন সোয়াচ দেখা যাক। আমি এখনও এই যে দেখেন আমি যে এখনও এটা ইউজ করি না। লাইক ছোটবেলায় আমরা এক ধরনের চুইংগাম খাইতাম না, ওই টাইপের অনেকটা আমার কাছে এমন মনে হচ্ছে, মানে খেয়ে ফেলবো এমন টাইপ। আমার ড্রেসের সাথে মিলে গেছে। সো আই হোপ আপনারা কালারটা বুঝতে পারতেছেন। অনেক লাইট অ্যাকচুয়ালি, মানে আপনি যে মেকি কিছু ইউজ করছেন বোঝা যাবে না। আমি বুঝতেছি না ক্যামেরা কেমন হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সামনে থেকে অনেক সুন্দর কালারটা। হিয়ার ইজ দ্য লোকি। সো আমি সেকেন্ড ওয়ানটা রিমুভ করে আসছি অ্যান্ড মাই থার্ড ওয়ান ইজ বর্ডো। এটা হচ্ছে সব থেকে ডিপেস্ট রেড, মানে মানে এই ট্রিও সেক্টরের মধ্যে সব থেকে ডিপ কালারটা হচ্ছে এটা, এবং এটা মেবি খয়েরি রেড টাইপের। আচ্ছা চলুন দেখা যাক। যদি আপনি মিডিয়াম আন্ডারটোন হন তো আমার মনে হয় আপনার 3টা কালারই ভালো যাবে, কারণ আমি কিন্তু মিডিয়াম আন্ডারটোন, আমার এসি হচ্ছে 40। সো সোয়াচ এবং কালার বুঝতে পারছেন, এবং সত্যি কথা বলতে মানে এটার ফর্মুলা অনেক ভালো,
এবং আপনার হচ্ছে মানে লিপে অনেক হেভি ফিল হয় না, মানে আপনি অনেক লাইট ওয়েট অ্যাকচুয়ালি। আমার তিনটে কালারই দেখানো হয়ে গেছে, খুব সো আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বুঝতে পারবেন। কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।